হলের প্রভোস্ট বডির পদত্যাগের দাবিতে ছাত্রীরা আইআইসিটি ভবনে অবরুদ্ধ করে। অবরোধের মাত্র 2 ঘন্টার মাথায় শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্পূর্ণ বিনা উস্কানিতে অহংকার ও প্রতিহিংসার বশবর্তী হয়ে উপাচার্য নির্দেশ দিলে প্রতিবাদী শিক্ষার্থীদের উপর নারকীয় বর্বর পুলিশি হামলা সংঘটিত হয়, যেখানে নিরীহ নিরপরাধ নিরস্ত্র শিক্ষার্থীদের দমন করতে পুলিশের এজাহার মোতাবেক 11 রাউন্ড রাবার কার্তুজ, 20 রাউন্ড সীসা কার্তুজ, 31 রাউন্ড শর্টগানের গুলি এবং 21টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এখন যখন এই প্রেস ব্রিফিং হচ্ছে, অনশনকারীদের অনশন 96 ঘন্টা, অর্থাৎ 4 দিন পেরিয়ে 5ম দিনে তারা ধীরে ধীরে সুনিশ্চিত মৃত্যুর কোলে ঢলে পড়ছে। তবুও প্রাণমায়া ত্যাগ করে তারা দাবি আদায়ের জন্য মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে যাচ্ছে। কাল অনশনকারী আরও 4 জন শিক্ষার্থী নতুন করে যুক্ত হয়েছেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, যদি ভিসি পতনের দাবি পূরণ না হয়, সেক্ষেত্রে আরও শিক্ষার্থীরা আমরণ অনশনে সামিল হবে। এমত অবস্থায় এই সংকট নিরসনে মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে আমাদের প্রতিনিধি দলের গতরাত একটাই ভিডিও কলের মাধ্যমে আলোচনা হয়, যেখানে উপাচার্যের পদত্যাগ সম্পর্কে আমাদের সুস্পষ্ট কোনো কথা দেওয়া হয়নি। যেহেতু আমাদের অনশনকারী শিক্ষার্থীদের রেখে আমরা ঢাকা যেতে মানসিক ও দৈহিকভাবে অপারগ, তাই আমরা ভার্চুয়ালি যে কোনো মাধ্যমে সকল আলোচনার জন্য সবসময় প্রস্তুত আছি, সে কথা মাননীয় মন্ত্রীকে জানাই। এমত অবস্থায় কর্তৃপক্ষের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই যে একজন বোমাবাজ গুলিবাজ উপাচার্যের সিংহাসন বেশি দামি নাকি 27 জন শিক্ষার্থীর তাজা প্রাণ? ধন্যবাদ। আচ্ছা, গতকালের আলোচনার যে অভিযোগ পত্রগুলো, মানে অন্যান্য অভিযোগ, তো ওটার ব্যাপারে আমরা যেটা করেছি, আমরা ওগুলো লিপিবদ্ধ করেছি এবং ওটা আমরা পাঠানোর ব্যবস্থা করছি। কিন্তু আবার আলোচনায় বসার ব্যাপারে আমরা যোগাযোগ করেছিলাম, তো যেটা সিদ্ধান্ত হয় যে আমরা এই মুহূর্তে আলোচনায় এই কারণে বসছি না, যে কারণ হলো শিক্ষামন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে এখনো তারা ভিসি পদত্যাগের ব্যাপারে এখনো প্রস্তুত না, অন্যান্য পথ নিয়ে কথা বলার জন্য আলোচনার পথ খোলা আছে। তো আমরা আলোচনায় তাও তারপরেও বসতে চাই যে কিভাবে এই দুর্নীতিগ্রস্ত, এই মিথ্যাচারী ভিসিকে পদত্যাগ করানো যায় সে ব্যাপারে। আমরা আজকে দুপুরে ফোন কল করেছিলাম নাদেল ভাইকে, তো তাকে আমরা নাদেল ভাইকে ফোন কল করেছিলাম এবং আমরা তাকে বলেছিলাম যে আমরা শিক্ষামন্ত্রীর সাথে আজকে আবারও বসতে চাই, তো তিনি এখন পর্যন্ত আমাদেরকে এ বিষয়ে কিছু জানাননি। জি, মানে কালকে শেষ আসলে শিক্ষামন্ত্রীর সাথে কি কথা হয়েছিল আপনাদের? শেষ শিক্ষামন্ত্রীর সাথে আমাদের কথা হয়েছিল যে আমাদের এখানে যে অনশনরত শিক্ষার্থীরা রয়েছে তাদের প্রাণ বেশি দামি নাকি একজন উপাচার্যকে এই আসনে রাখতে হবে সেটা বেশি দামি। তিনি তখন আমাদেরকে বলেছিলেন যে আমরা আলোচনা করতে চাই, তোমরা সম্ভব হলে অনশন ভেঙে আমাদের সাথে আলোচনা করো। কিন্তু আমরা বলেছিলাম যে এই অনশনকারীর জীবন বেশি দামি নাকি এই উপাচার্যের এই পদ বেশি দামি, এই বিষয়ে তিনি আমাদেরকে কোনো উত্তর দেননি। আমরা এখনো সেই প্রশ্নের উত্তর আশা করছি। আচ্ছা, আপনাদের সঙ্গে তো এখনো সেভাবে যোগাযোগ করা হয় নাই, কিংবা চাচ্ছে যে অনশন আপনারা ভাঙলে আপনাদের সঙ্গে আলোচনায় যাবে? প্রত্যেকটা জিনিসের তো শেষ আছে, আপনারাও নিশ্চয়ই শেষটা চিন্তা করেছেন, এই অনশনের শেষটা কতদূর যদি কোনো যোগাযোগ না করা হয়, যেটা হচ্ছে আমরা তাহলে শেষটা কোথায়? তাহলে আমরা সবাই গণ অনশনে বসবো, আমরা সবাই অনশনে বসবো। আপনারা গণ অনশন তো কালকেই ঘোষণা দিয়েছেন, সেটা তো হচ্ছে। জি, তারপর স্টেপ কি? আমরা চাচ্ছি এখানে গণ অনশনে ঘোষণা দেওয়া হয়েছে, আমরা চাচ্ছি এখান থেকে আমাদের শিক্ষার্থীদের আরো কেউ যদি হচ্ছে গণ অনশনে বসতে চায়,
তাহলে বুঝতে পারবে এবং আমরা ওই অনুযায়ী কর্মসূচি চালনা করব। আমরা শুরু থেকেই বলে এসেছি যে আমরা আমাদের এই আন্দোলন অহিংস আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং অহিংস আন্দোলনের ক্ষেত্রে মৃত্যুর থেকে বড় আন্দোলন আর কিছু হতে পারে না। তাহলে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত যদি আমাদের মৃত্যুবরণ করতে হয় আমরা মৃত্যুবরণ করতে রাজি আছি। আমরা সকলে অনশনে বসব কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পদত্যাগ করতে হবে। আচ্ছা, ওই যে 4:30 থেকে আপনারা যে কর্মসূচি দিলেন এখন যে কেউ ভিতরে যেতে পারবে না বাইরে যেতে পারবে না, জি, এটার একটু ব্যাখ্যা দিবেন কিনা যে কারা ভিতরে যাচ্ছে কারা বাইরে যাবে এবং এর পরের স্টেপ গুলো কি হতে পারে এবং জরুরি পরিষেবা যেটা বলছিলাম আমি যে পানি গ্যাস এগুলো আপনারা বলছেন যে এরকম কিছু আসলে খাবার পানির ব্যাপারে তো আমরা কিছু বলিনি। তো আমরা যেটা করেছি যে আমরা দেখছি যে আমরা এখানে বসে আছি সেই 4-5 দিন থেকে ওরা কিছু লোকজন ক্রমাগত ওনার সাথে যাচ্ছে ভিতরে ঢুকছে বের হচ্ছে তো এবং সে তাদের সাথে কথা বলছে সে তাদের সাথে মানে এটা আমরা নিতে পারছি না যে আমাদের চোখের সামনে দিয়ে ক্রমাগত এরকম তারা ভিতরে যাচ্ছে আসছে আমাদের সাথে সে একবারও কথা বলতে আসে নাই। 2 দিন পরে এসে একবার তাও নাদেল ভাইয়ের থ্রুতে আমাদের বলার চেষ্টা করেছে যে সে আসতে চায় কিন্তু তখন আমরা চাইনি তার চেহারা দেখতে। তো আমরা চাই যে আমাদের চোখের সামনে দিয়ে এই ভিসি বিল্ডিংয়ের ভিতরে যাতে আর কোনো মানুষ প্রবেশ না করে, মানে আমরা তা এটা চাই না। আমরা চাই যে সে আমরা যেরকম একই জায়গায় অবরুদ্ধ হয়ে বসে আছি সে ওরকম অবরুদ্ধ হয়ে বসে থাকুক। পুলিশ প্রশাসন যাবে, পুলিশ ফোর্স যারা আছে এখানে থাকবে, এছাড়া আর ওনার তো বাসভবনের ভিতরেই সবকিছুর ব্যবস্থা আছে, বাইরে থেকে কারোর ঢোকার আসলে প্রয়োজন নাই। মানে ওনাকে অবরুদ্ধ বলতে ওনার কোনো ফ্যাসিলিটিস বন্ধ করে দেওয়া হয়নি কিন্তু ওনার সঙ্গে কোনো ব্যক্তিবর্গ ব্যক্তিবিশেষ কেউ কোনো যোগাযোগ করতে পারবে না, কোনো দেখা সাক্ষাৎ করতে পারবে না। আমাদের শিক্ষার্থীরা এখানে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন আর উনি ওনার বাসভবনে বসে বসে সকল সুযোগ সুবিধা পাবে, সকল মানুষজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন, সেটা আসলে আমরা আর মেনে নিতে পারতেছি। সেক্ষেত্রে এখন সরাসরি হয়তো কেউ গেল না কিন্তু এখন স্কাইপিতে গেল আপনাদের আজকে নতুন সকাল থেকে কোন কর্মসূচি দেখিনি এবং আপনাদের 4 জনের বেশি গণ অনুশীলন কেউ বাড়েনি। আপনাদের এই যে গণ অনুশীলন কর্মসূচি কালকেই করে ফেলার কথা ছিল এটা শ্লথ হচ্ছে কেন, আসলে কিছুর অপেক্ষা করছেন? আসলে আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার অপেক্ষাতেই ছিলাম তো এখন অবধি যেহেতু কোনো মানে সেরকম ভাবে আমাদেরকে কিছু জানানো হয় নাই তাই আমরা মানে এখন সিদ্ধান্ত নিব যে আমাদের পরবর্তী কর্মসূচি কি হবে, মানে কতজন গণঅনুষ্ঠানে বসবো বা কি করব। আমাদেরকে তো আলোচনা থেকে মানে আমাদের তো আলোচনা একবার করা হয়েছে এবং তারপরে আবার আলোচনার জন্য বলা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমাদেরকে জানানো হয়নি আমাদের যে আলোচনা কখন করা এটাও বলা হয়েছে যে আমরা যাতে অনশন এই সময় স্থগিত করে আলোচনা করি কারণ আলোচনা অনেক দীর্ঘ হতে পারে কিন্তু আমাদের হাতে তো সেই পরিমাণ সময় নেই। এটা কি স্পেসিফিকলি অবরুদ্ধ নাকি শুধুমাত্র যাওয়া আসার পথটা বন্ধ করে দেয়? শুধুমাত্র যাওয়া আসার পথটা বন্ধ করে দাও কারণ ভিসি ভবনের ভিতর তার ফ্যাসিলিটিস সবই আছে, এমন না যে সে মানে এখানে খাবার দাবারের অথবা কিছু সংকটে। কিন্তু আমাদেরকে আসলে যে এরকম একটা পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে হয়তো আমাদেরকে এরকম আরো কঠোর অবস্থার দিকে আমাদেরকে যেতে হবে। সেক্ষেত্রে আমরা আসলে তার সাথে সমস্ত যোগাযোগের ব্যবস্থা বন্ধ করে দেওয়ার দিতে বাধ্য হব, আমাদেরকে সেই বাধ্যতা বাধ্য হওয়ার জন্য বাধ্য করা হচ্ছে। তো আমরা এখনো জি পরিস্থিতি যেভাবে আগাচ্ছে এবং যেভাবে কালক্ষেপণ করা হচ্ছে এতে আমাদেরকে হয়তো বাধ্য হতে হবে যে আমরা তাকে সম্পূর্ণরূপে এখানে অবরুদ্ধ করব। Thank you.
প্রেস ব্রিফিং করে জানালেন সারাদল শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে আমার অনশন সেটি সর্বশেষ সরাসরি লাইভে যুক্ত হলাম আপনারা যে যেখানে দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন।